আমি খেতে দিতে পারলাম না, এটাই বড় আমার আফসোস রে দুঃখে।
মহর করতে যাবে
Oh,
কথা হলো আমাদের ছাটা সাহেব ভেদ করে আই দশটা বাজে যায় আর আর ভাগছে না সারা ছোট বাজে জানো মেঘিয়া কি হলো কি হয়েছে আর কি কই কেই নি হ্যাঁ কেই নি পালিয়ে এসো মোর আগাম দর আগে কেই নি এ আর কুজিয়ে কে কারে কাছে বলে আসনি মোরের মায়ের কুজিয়ে গো আমার বন্ধুগুলো বলছে তুমি হাত করে নেই নি যাইছ হ্যাঁ ওই জন্য বলছি তো তুমি বলে এসেছো কে আমরা হ্যাঁ জীবন বলি কেন समस्त हाट भजा नौकाते पानी तुले भजा भूल मिले तुम सब समय घुमा तुम्हारे छोट माजी छिया अरे क्या लो की है इसे वही मनी हाँ वही मनी ये मॉल कोई है ये से छोर है छोरी तो ये दरों दर है जाए है मॉल कोई मस्त है भी बच्चा मनी आदरे दाई भाई ने रागवा क्या लो की है इसे दाई भाई ठीक है ना 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 तू क्या उमंग से लेना है तुम्हारे से हमारे संतान ये वो हमारे संतान तो छोट बच्चा से तुम्हारे का थकले एम की बात होती है अच्छा ठीक है बस बड़ माझी छोट माझी तुम्हारा शांत हो हमारे मणि जी हमारे का रखते हैं अभी हमारे का रखबो चिंता करते छोट माजी तुम्हें कि जानो छोट माजी बड़ भाई जान ऐले संगे महले तुखे के अनेक धरनेर कथा सुनते बड़ो माजी छोट माजी दुखे चिंता तुम्हारे करते हबे ना दुखे थाकबे আমার ছোট ভাই জান মোনায়ের কাছে তোমাদের মানি তোরা কথা আগবা দাও মোনায় আছে দুকে কে আমার কাছে আবি রাখবো দেখতে দেখতে
অটালে গাও নদীর পানি হলি ফুট নাও তাই বলছি আমাদের আর নেত্র করা ঠিক হবে না তাই এই জোয়ারের মুখে আমরা আমাদের নৌকা ছেড়ে দেব মহল যাত্রায় দেশ বন্ধুরা কেটে গেছে তুই বলিনি আমার কাছে
মহল করতে ছোট মাঝি শুধু মহল করছে না আমার আব্বা জানের সঙ্গে মহল করতে ছোট মাঝি আমি কি বলছি সেনা ভাই জান ছোট মাঝি তোমার কাছে জানতে চাই এখান থেকে লোক না নিয়ে কি আবার অন্য চরে যা হবে না না এ তো ভাটা বলি গেছে আর লোক না নিয়ে কো যাবে তুমি আচ্ছা ওকে মহল করলে মধু এ পারবে কি বলছো ছোট মাঝি এই জঙ্গলে মহল করলে মধু আমাদের পরিপূর্ণ হয়ে যাবে এই যে ছাদুনিয়া কথা রে কথা তোমার কথার ওপরে কথা আমরা বলতে চাই না কারণ তোমার বাপ থাকতে আমার থেকে না মহল করে আমি তো শুনেছি তুমি আমার বাজারের সঙ্গে মহল করতে আজ তোমার বিশ্বাসে আমরা নৌকা সাজিয়ে নিয়ে এসেছি মহল করতে তুমি যদি বলো এই মনে আমরা মহল করব তাহলে তোমার কথা তো আমরা অবাধ্য হতে পারি না তাহলে আর কি করব ছোট মাঝি ছোট মাঝি নম্বর করো এখানে নৌকা নঙ্গর করে আমরা এই জঙ্গল তন্ন তন্ন করে সুস্থ জায়গায় আমরা মোহাম্মদ হয়ে যাই এই মহল নঙ্গর আমার কথা ছোট মাঝি আমি বলছিলাম কি এই সুচময়ের চড়ে কি আমরা মধু করি আমরা মধু পাবো কি মোম মধু হ্যাঁ আজি টেনে পারবো না আজিওয়ালা তো তার কাঁধে ফোসা পড়ে যাবে আরে কথা বলছো কি গো ও আই এই তেলে কথা বলতে চাই কথা বলতে চাই না আচ্ছা মনাই কথা বাড়িয়ে লাভ নেই যদি ছোট মাঝির কথার মতো যদি এই জঙ্গলে যদি আমরা মোমবতি পেয়ে যাই তাহলে তোমরা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই আমরা ছোট মামিজি বিশ্বাসে তো আমরা মহল করতে এসেছি মনাই বলছি তুমি বড় মাঝি আমি আমরা এসে আগে চলে যাই আর ছোট মাঝি দুঃখেকে নৌকাতে রেখে নৌকাটা সেরে তারপর আমাদের পিছনে আসবে আমি জানি ছোট মাঝি বড় দিয়ে আসছে কারণ ছোট মাঝি আমি কি বলছি আমরা সবাইকে নিয়ে ওই জঙ্গলে দিকে এগিয়ে যাই নৌকা সেরে দুঃখেকে সেরে তারপর তুমি তরা করে এসো একদম কিন্তু যখন ভয় লাগবে একদম এটা মন থেকে বলবিনি কিন্তু ঠিক আছে আচ্ছা পান পাড়া তৈরি করছি এই পানি পাড়া মাটি খেলবি কিন্তু ঠিক করে থাকবি কিন্তু বলি তাহলে আমি এখন চলে যাচ্ছি কিন্তু বসে তাহলে মাদল দেওয়া বাজা দেখবি আগার মাদল কোথায় ফিরে গেলে এবার আমার খুলতে হবে বলছি বলে তুমি কিন্তু নারী বলি হাত বাড়ো তো আমার চাচা জানা চলে গেছে জঙ্গলের মধ্যে মহল করতে
আমি এখানে বসে গান গাইব আর এই তো মাদল দিয়ে গেছে এই মাদল নিয়ে বাজাবো আমি বিয়ার ছেলে ভাই আমি বিয়ার ছেলে ভাই ওই আমি তুমি কি বলতে চাও এতজন লোকজন চালান খরচা
যদি না মম মোদি পায় সমস্ত কিছু আমাদের গাড়ি থেকে দিতে হবে তাই বলছে কি জানো তাই বলছি মনায় তাই বলছি বড় মাঝি এই জঙ্গলে যখন আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম আমরা মম মোদি পেলাম না তাহলে এই নৌকেই জঙ্গলে আমরা মহল করতে চাই না তাই আমি বলছি তোমরা খাওয়া দাওয়া সেরে নাও কেন মম মোদি পেলাম না আমি অনাহারে তোমরা কেন মম মোদি পাও না বেজবি না কেন ভাইনে তোমরা পড়েছো দই ভাই নচমিল ভাইরে খানা পিনা সেরে নাও আজ আমি ঘনা কথা দিলাম তোমার পাঁচক তো নামাজ করে দিন তোমার কাঁচা হয় না তাই তুমি নামাজের কথাটা ঠিক তুমি মনে রেখেছো তাই বলছি দেরি করো না ওদিকে আজান হয়ে গেছে নামাজ পড়ার সময় হয়ে গেছে দাড়ি বাজিগণ দুঃখে তোমরা উঁচু সেরে নামাজটা পড়ে নাও পানি বলি ভাইজান মনে যদি এইভাবে আমার সারা জঙ্গল তন্ন তন্ন করে মধ্যে না পাই তাহলে দাড়ি মাঝিকন দুঃখে কে আমরা কেমন করে মাইনে দেবো তুমি বলতে পারো সেটাই তো আমার বড় ভাবনা রে মনে সেটাই তো তোমার থেকে আমি বেশ করে ভাবছি ওরে মনে আমি জানি তুই তো আমার প্রাণের ভাই কলিজার টুকরো এ ভাবনা যেমন আমার এ ভাবনা হতো তোর লোকজন দাড়ি মাঝি দুঃখে কে শুধু তাই নয় একটা ব্যাপক হারে চালান খরচা আছে যদি আমার মম মধু হয় তাহলে তুই সমস্ত কিছু আমাদের গায়ে চেপে যাবে তাহলে লাচে বলতে পারো ভাই জান আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম ওই বাধা বনে মহল একবার যখন আমরা বাধা বনে মহল এসেছি তখন আমাদের পিছনে চিন্তা হবে আমাদের কিছু করার নেই বেশ জওয়ানি যাকাউদি করে আমি নাই বা খানা খেলাম তোমরা এত পরিশ্রম করেছ এই জঙ্গল তোমরা তন্ন তন্ন করে তোমরা খুঁজেছ তাই বলছি তোমাদের পরিশ্রম হয়েছে তোমরা খানা পিনা সেরে নিয়ে তোমরা নৌকাতে শুয়ে পড়ো না মেজমিয়া মধু মম মধু পাইনি বলে তোমার যে কষ্ট হচ্ছে মনে আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে মেজবিয়া তুমি জানো না ছোট মাঝি বেশ তোমরা যখন খানা পিনা করবে না তাহলে তোমরা শুয়ে পড়ো আমি অনাহারে অনানিদ্রা আমি কায়ারে থাকলাম ছোট মাঝি বড় মাঝি Yeah.
ছোট মাছে তোমরা ওদিকে যাও, বড় মাছ ওদিকে যাও, আমার কাছে থাকবে দুঃখে। কথার কথা বলতো কিন্তু হেদিন মালিক এমন কি নসিবের ফেলে।